যে কথাটা উনি বললেন যে প্রতিহিংসার রাজনীতি, হালুয়া রুটির রাজনীতি। দেখেন এই দেশে যদি মহত্তম কোনো কিছু অর্জন হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকের যে বাংলাদেশের, বাংলাদেশ আজকে একটা ব্র্যান্ডিং ইমেজ এস্টাবলিশড হচ্ছে পৃথিবীতে। আবু নাসের, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে জোটের রাজনীতিতে ক্ষমতা কেন্দ্রিক যে জোট হয় সেটি কি শুধুমাত্রই ক্ষমতার ভাগাভাগি বা একটি, যেটি এটি তাজ রহমান বললেন যে এলাকায় আধিপত্য বিস্তার বা একটি প্রভাব বলয় তৈরি করার জন্যই কি এই জোটের রাজনীতি, বা ছোট দলগুলোকে কেন এত প্রাধান্য দেওয়া হয় জোটে? যদি ঐতিহাসিকভাবে আমরা জোট রাজনীতির ইতিহাসটা আমরা দেখি, যে যখন আমাদের সামনে আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের যে মুক্তির সংগ্রামের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল 1950 সালে, তখন থেকে কিন্তু জোটবদ্ধভাবেই, তখন ওই সময়কালীন আমরা চুয়ান্নতে দেখেছি, হ্যাঁ, যুক্তফ্রন্টের নির্বাচন দেখেছি, তার পরবর্তী সময়ে 58 রাইফ খান বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের জন্ম হয়নি, শুনেছি আর কি। হ্যাঁ, আমি ইতিহাস থেকে কথাগুলো বলছি যে আওয়ামী লীগের নেতৃত্বে সেই সময়ও সামরিক শাসন বিরোধী আন্দোলন জোটবদ্ধভাবে হয়েছে, ছয় দফার আন্দোলনও জোটবদ্ধভাবে হয়েছে। 69 সালে তোফায়েল আহমেদ, উনি গণ আন্দোলনের গণদেবতায় রূপান্তরিত হয়েছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে, সেটাও ছিল একটি জোটবদ্ধ আন্দোলন। 70-এর নির্বাচনও এক ধরনের একটি জোট ছিল সেখানে। আমাদের এটি, আমার কাছে যেটা মনে হয়েছে যে 70-এর নির্বাচনে 98% আসন পেয়েছিল আওয়ামী লীগ বিরোধী যে অংশ দলগুলো ছিল, তারা কিন্তু জোটবদ্ধ ভোটের রাজনীতিতে হয়নি, যার কারণে 98% আসন পেতে আওয়ামী লীগকে সহায়তা করেছিল। পরবর্তীতে আসি, বঙ্গবন্ধু হত্যার পরে, তারপরেও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগ যখন আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করলো জহুরা চাঁদুদ্দিনের নেতৃত্বে, তখনও আওয়ামী লীগ জোটবদ্ধভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে সাথে নিয়ে, পাশে নিয়ে, তারা স্বৈরাচার, সামরিক শাসন, জিয়া বিরোধী আন্দোলনে আস্তে 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 পথ চলতে শুরু করলো। সেখানে হালুয়া রুটি, আমরা ক্ষমতায় যাব, এবং আমরা ওই সময়ে ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে অনেকটা ধরেই নিয়েছিলাম যে এই আওয়ামী লীগকে হয়তো আর কখনোই এই সামরিক স্বৈরাচাররা রাষ্ট্র ক্ষমতায় কখনো যেতেই দিবে না। তারপরেও আমরা একটা স্বপ্ন নিয়ে যে রাজনীতিটি করতাম, সেটি স্বপ্নটি আমাদের সামনে এই ছিল যে বঙ্গবন্ধুকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন উৎসর্গ করব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যদি আমরা একটা বিচার পেতে পারি, সেই আকাঙ্ক্ষাকে নিয়ে। নজরুল ইসলাম বাবু এমপি হবে, মন্ত্রী হবে, সেই স্বপ্ন ছিল না। এখানে শ্যামাপা একটা কথা বললেন, আমার তখন আমার সামনে চোখে, বলার সাথে সাথে আমার সামনে একটা ছবি ভেসে আসে, আমার ডান দিকে যে মানুষটা বসা, 2002 সালে উনি কারাগারে, ওনার সাথে ওনার বন্ধু লিয়াকত শিকদার, উনিও কারাগারে, ওনাদেরকে কোর্টে আনা হতো নিয়মিত ডান্ডা বেরি পরিয়ে, সেখান থেকে ওনারা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, একজন মানে যারা ভ্যাটার্ন ক্রিমিনাল, যারা তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হয়, যারা চোর ডাকা তাদেরকে পড়ানো হতে পারে, নজরুল ইসলাম বাবু লিয়াকত শিকদারকে, দুইজনকে আবার একসাথে হ্যান্ডকাপ, একটা দুইজনের হাত একটা, কি নির্মম, কি নৃশংসতা, সেই দিনগুলো কিন্তু আমরা দেখেছি। আজকে আমার হাতে এই 27 দফা আমি নিয়ে এসেছি, এই 27 দফা পড়েছি, আর যখন ওনারা বলছেন সম্প্রীতির রাজনীতি, ভ্রাতৃত্বের রাজনীতি, শান্তির রাজনীতি, আমার চোখের সামনে কিন্তু বাবু ভাইয়ের ছবি আমার মনে পড়ছে, এবং সেই ছবি আমি ছবি তুলেছিলাম, এবং সেই ছবি তুলে 64টা জেলায়, 500 উপজেলায় আমরা পোস্টার দিয়ে এই বাবু ভাই আর লিয়াকত ভাইয়ের ছবি আমরা সারা বাংলাদেশে পাঠিয়েছিলাম, এবং সেখান থেকে ওনারা ছাত্রলীগের নেতৃত্ব বিকশিত হয়েছিল, সেটা আরেকটি বিষয়। আজকে মানে বাংলাদেশের রাজনীতির যে আমি যে কথাটা উনি বললেন যে প্রতিহিংসার রাজনীতি, হালুয়া রুটির রাজনীতি, দেখেন এই দেশে যদি মহত্তম কোনো কিছু অর্জন হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে
আজকের যে বাংলাদেশের বাংলাদেশ আজকে একটা ব্র্যান্ডিং ইমেজ এস্টাবলিশড হচ্ছে পৃথিবীতে, মেড ইন বাংলাদেশ নিয়ে আমরা গর্ববোধ করি আজকে। আমাদের এক্সপোর্ট $50 ক্রস করেছে, যদিও টার্গেট ছিল $60 billion, সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারিনি শুধুই মাত্র করোনার কারণে। করোনাটা না হলে কিন্তু আমরা ষাট বিলিয়ন। আপনি ইউরোপে যান, আমেরিকা যান, ওনারা আরও বেশি যান, যে গার্মেন্টস বলেন বা অন্যান্য সামগ্রী বলেন, এই কলারটা উল্টালেই কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা থাকে। এই যে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ আজকে আত্মপ্রত্যয়ী একটি জাতি হিসাবে ঘুরে দাঁড়িয়েছে। আজকে উনি বলছেন যে মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, হ্যাঁ বাংলাদেশের পৃথিবীর কেউ জানতো না যে এই করোনা নামক একটি ভাইরাস আক্রান্ত হয়ে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা অচল হয়ে যাবে, নেটওয়ার্ক চেন, সাপ্লাই চেন সব বন্ধ হয়ে যাবে, এটা জানতো না। আমরা কেউ জানতাম না রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা অবস্থা এবং জ্বালানি তেলের সংকট সৃষ্টি হবে, এটা কিন্তু আমরা কেউ জানতাম। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো।